রাজধানীর কাঁচাবাজার নির্বাচনী আমেজে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি চরমে, বিশেষ করে প্রভাব পড়েছে মাছের সরবরাহে। কারণ বাজারে সব ধরনের মাছ কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। কেজিতে ভাই 60-70 টাকা বাড়ছে। কালকে যে আনছি আমরা 350, এটা আজকে 450। একটা গাড়ি মনে করেন জায়গা আছে 15,000 টাকা ভাড়া, এটা 30,000 টাকা ভাড়া দেন তারা। ইলেকশনের কারণে তো মাল আসে না গাড়ি, এই জন্য মালের দাম একটু বেশি। নির্বাচনী প্রভাবে দেশে বিভিন্ন প্রান্ত থেকে বাজারে কম এসেছে আলু, পেঁয়াজ ও সবজি। এতে 10 থেকে 20 টাকা বাড়তি সবজির দাম। তবে সংকট পুঁজি করে স্থান ভেদে বাড়তি দামও নিচ্ছেন অনেকে। আর কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে গতকালের চেয়ে 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। অন্যদিনের তুলনায় আজকে সবজির দামটা অনেক বেশি। শুক্রবারে যে দাম বেচাইছি তার থেকে 20-30 টাকা বেশি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? বাজারে আসা অনেক কিছু দাম বাড়তি, আমরা অনেক কিছু মানে খুব কঠিন মিনে পড়ে গেছে আর কি। সেম 60, মূলা 40, শালগম 40, টমেটো 40, দাম বাড়ছে, অতিরিক্ত বাড়ছে। 120 টাকাটা হয়েছে আপনার 80 টাকা, আর 100 টাকাটা হয়েছে 60 টাকা। আলু আসে নাই, পেঁয়াজ আসে নাই, কম আসছে, কাস্টমার বেশি, আমাদের মতো দোকানদার বেশি, তাই একটু দাম বাড়তি। একই অজুহাতে বিক্রি কম হলেও কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার 210 আর সোনালি বিক্রি হচ্ছে 320 টাকায়। সব মুরগির দাম বেশি, মনের মালটা আসে না যার কারণে কাইসিস মালের কিছু কিনলাম দেখি অনেক দাম, যেটা সামনে বিশ্বাস হচ্ছে আর কি। সব এলোমেলো, সব আনডিসিপ্লিন, এই জন্য আমাদের এই দুর্গতি। গত এক সপ্তাহে চাল, ডাল ও আটার দাম এক দফা বেড়ে বর্তমানে স্থিতিশীল মুদি বাজার। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।